চিকেন লেগ পিস ফ্রাই কার না খেতে ভালো লাগে, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন লেগ পিস ফ্রাইয়ের একটা রেসিপি। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমেই আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি 4 পিস মতন। এইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরেই আমি একটা চাকুর সাহায্যে এইরকমভাবে চিকেনগুলোকে একটু কেটে নিচ্ছি। প্রথমে আমি একটা সাইড কেটে নিয়েছি ঠিক এইরকমভাবে, এরপর আমি আরও একটা সাইড কেটে নিচ্ছি। এইগুলো আপনারা যদি ভালোভাবে কেটে নেন তাহলে ভিতরে কিন্তু খুব সুন্দর মশলাগুলো ঢুকে যাবে আর ম্যারিনেশনটা খুব সুন্দর হবে। একে একে আমি সব লেগ পিসগুলোকে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে। এরপরে প্রথমে আমি এই ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা হলুদ। হলুদ দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এরপরই আমি দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে আপনাদেরকে ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করতে হবে, ভিতরে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে যেন ঢুকে যায়। মশলাগুলো ঢুকলে খুব সুন্দর জিনিসটা টেস্ট আসবে। এরপরেই আমি একটু মাখাচাকা করা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবু। লেবুটা আপনারা আগে ইউজ করতে পারেন, আমি এখানে পরে দিয়ে দিলাম, কারণ লেবুটা বেশি ভেতরে চলে গেলে চিকেনগুলো একটু নরম হয়ে যায়। এরপরে আমি ভালোভাবে আবারও মাখিয়ে এটাকে 3 ঘন্টা মতন ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। ঠিক 3 ঘন্টা পরেই আমাদের চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি কিছুটা বিস্কুট গুঁড়ো। এরপরে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। সেই ডিমের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা লবণটা একটু কম দেবেন, কারণ আমরা অলরেডি চিকেনে ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম। ভালোভাবে এটাকে মিক্স করে ঠিক এইরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন। এরপর চিকেনের লেগ পিসগুলোকে আমি একে একে সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকেও কিছুটা ব্যাটার লাগিয়ে দিলাম। এরপরই আমি সেই বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আমি বিস্কুট গুঁড়ো দিয়ে দিচ্ছি। বিস্কুট গুঁড়োগুলো আপনাদেরকে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন একটা সাইড আমার লাগানো হয়ে গেছে, অপর সাইডেও আমি ভালোভাবে বিস্কুট গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরও আমি আরও একটা করে নিচ্ছি। একে একে আমি সব লেগ পিসগুলো বানিয়ে নিয়েছি। একটা প্যানে আমি তেল বসিয়ে সেই তেলের মধ্যে আমি একে একে লেগ পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, এটা যখন আপনারা ভাজবেন তেলের স্টিমটা যেন লো টু মিডিয়াম ফ্লেমে থাকে, আপনারা হাই ফ্লেমে দেবেন না, কারণ হাই ফ্লেমে দিলে এটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হবে না। এরপর একটা সাইড হয়ে গেছে, আমি হাতার সাহায্যে আরও একটা সাইড করার জন্য উল্টে দিচ্ছি।
এই চিকেন লেগ পিসগুলোকে আপনাদেরকে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এরপর আমাদের ভাজা হয়ে গেছে, একে একে প্লেটে আমি তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিলেই আপনাদের কিন্তু এই চিকেন লেগ পিস ফ্রাই কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই চিকেন লেগ পিস ফ্রাই রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।